জবাব আমি রাখলাম কারণ মন চাইলেও এখন আর বেশি কথা বলতে পারবো না মূল যে কথাগুলো সে কথাটুকুই রাখলাম এবার আপনার কাছে জিজ্ঞাসি জানিবার বাসনা জানিবার বাসনা বেলায়েতি হইতে কথা করিবেন বর্ণনা কথা করিবেন বর্ণনা বলেন 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 কথা ভাবুকের গোসাই ওরে ভাবুকের গোসাই আমার আল্লাহ হইতে নবী বেলায়েত প্রাপ্ত হইছে ভাই প্রাপ্ত হইছে ভাই আমার নবী হইতে হযরত আলী শুনেছি আপনার মুখে শুনেছি আপনার মুখে এইখানেতে প্রশ্নই আমার বলবেন সকলের কাছে বলবেন সকলের কাছে আস্তে ধীরে বলবেন কথা আস্তে ধীরে বলবেন কথা ভাবে ভাবি সাই রাসূল কথা ছিল বলেন এই যে বেলায়েতে বেলায়েত কোত্থেকে কে পাইলো কিভাবে পাইলো চমৎকার ভাবে তার জবাব দিলেন একেবারে সার মর্ম সারাংশ সহ প্রত্যেক ভক্তগুলকে বুঝালেন আমার আল্লাহ হইতে পেয়েছেন কে আমার দয়ালু নবী আর নবী হইতে আসলেন আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে তারপর ইমাম হাসান এবং হুসাইনি হাসাইনি বংশ আমার বড় পীর এবং হুসাইনি বংশ তো চলে গেছে আমার খাজা মঈনুদ্দিন এখন আমার প্রশ্ন হইলো আপনার কাছে একটু জানতে চাই অন্য অন্য কোন পয়াতি হইলে আমি এই কথা জিজ্ঞেস করতাম না যদি আমার ভাবের ওজনের পাল্লায় তাকে আমি মেপে সেই পর্যন্ত ধারণা করাইতে পারতাম আমার আল্লাহ হইতে যদি দয়ালু নবী বিলাইতি পায় এবং নবী হইতে যদি হযরত আলী পায় এবং আমার আল্লাহ বলে গিয়েছেন যে আমি যদি আমার দয়ালু নবী বলে গিয়েছেন যে আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি তার সুরক্ষিত দ্বার এবং দরজা হইছে হযরত আলী করে বললো জেনে রেখো আমার এলেমের শহরে যদি কেউ প্রবেশ করতে চাও তাহলে হযরত আলীর মাধ্যমে তোমার প্রবেশ করতে হবে শুধু কি তাই বলে গিয়েছে নবী তরু শাখায় আলী হাসান বস্তি তার পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা উসমান হারুনি তাহলে বেলায়েতে যদি নবীর কাছে আল্লাহ থেকে নবীর কাছে আসে নবী থেকে যদি হযরত আলীর কাছে আসে এবং আলীও বলে গিয়েছে আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা তাহলে আমার নবী আমার দয়ালে নবী চর্মচক্রের আড়ালে যাওয়ার পরে যেইখানে আমি যার মাওলা হযরত আলী করিম আলী তার মাওলা আমার দয়াল নবী বলে গিয়েছে সেইখানে নবীর পরে হযরত আলী সিয়ারটা না পাইয়া সিয়ারটা যে সাইন নম্বরে পাইলো এটার কারণটা কি হ্যালো এইভাবে রাখেন আর আট দিন এই হারমোনি দেখেন চমৎকার আমার আজকের যে পালাটা পালাগানের সূত্রপাত সূত্রপাত হলো নবী নবুয়াতের নবী বেলায়াতে এখন নবীর আইন আছে নবুয়াতের আইন আছে আল্লাহর বাণী পবিত্র কুরআন হাদিসের আলোকে নবীর সংবিধান আমার নবী জাইন করে গেছে তা কাল কেয়ামত পর্যন্ত থাকবে যার কাছে আমার প্রশ্ন ছিল অত্যন্ত সাবলীল ভাষা চমৎকার জবাব দিয়ে আমাকে প্রশ্ন করে গেছে এখানে যদি এরকম হয় গান তো তো পালাগানে এটা হলো বিচার গান বিচার করতে হয় বিচার আগে তারপরে গান আগে হলো বিচার তারপরে হলো গান সমন্বয় এই গানটা হলো সমন্বয় আর ফরিদপুরের সাধক খালিম বাবাজি বলছে এটা হলো ধর্মীয় সঙ্গীত কে
সুফি কবি হালিম বয়াতি বাবা জান তিনি বলছে সঙ্গীতের মাধ্যমে ধর্মের কথা আলোচনা করা হয় এজন্য এটা হলো ধর্মীয় সঙ্গীত আল্লাহর কথা নবীর কথা কোরআনের কথা হাদিসের কথা সুফিবাদের কথা আত্মদর্শনের কথা সুফিবাদের কথা এই কথাগুলো আমাদের মাঝে পালা নির্ণয় করে দিয়েছেন সেই পালা অনুযায়ী দুইজনের মধ্যে বাক্য যুদ্ধ কথা দিয়ে কথার মারামারি কথা দিয়ে কথার কাটাকাটি আমার আলমগীর ভাই মোল্লা তিনি একটি কথা বলছে ভাইয়ের কথাটা আমার খুব পছন্দ হয়েছে কি বলছে জানেন যাত্রা গান রাত যত গভীর হবে কাপড় সুবর তত শুভ হয় বাহ আর এই বাউল বিচার গানে রাত যদি একটু ক্রমান্বয়ে বেশি হয় শ্রোতার সংখ্যা কমে কিন্তু ভাবুকের সংখ্যা বাড়ে ভাবুকের সংখ্যা বাড়ে যেখানে আমার নবীর নামে কোনো শান নাই নবীর মহব্বত নাই নবীর নামে তাজিম নাই সেজদা নাই সম্মান নাই ভালোবাসা নাই ওটা কোন ধর্মীয় মাহফিল হইতে পারে না না এজন্য আমি আমার মাকে ধন্যবাদ দিব না তো আমি যখন বিপদে পড়েছিলাম ক্ষমা চেয়ে নিলাম সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম সকলের কাছে আপনারা কথা বলবেন না নবীর নামে শান হইতেছে না কথা কইলেন না কথা কইলে বাইরে যা কথা কথা কইয়ে আবরাই গানের সময় কথা কইবেন না একটা কথা হারিয়ে গেলে সে কথাটা খুঁজে বের করা খুব সম্ভব সম্ভব না এই জন্য ভবা পাগলা বলছে যিনি গান করে একা করেন না কে যেন গাওয়ায় এই জন্য করে যিনি গান শুনে সেও একা শুনে না ভাবুক যিনি তিনি তার মুর্শিদকে হাজির কই দেয় শুনে বিপদে মানুষ চেনা যায় বিপদে বললে সময়ে সবকিছু মিলে অসময় যদি কেউ এগিয়ে আসে সেই তো বন্ধু সারা বাংলাদেশে গোটা বিশ্বের মধ্যে যারা বাংলা ভাষাভাষী যারা বাউল গান শুনে যে দেশে বাংলাদেশের মানুষ আছে সবাই শরীয়তের জন্য আক্ষেপ করছে সব বাংলাদেশের সব জেলার মধ্যে তার মানববন্ধন হয়েছে কিন্তু তার চাইতে বেশি প্রাধান্য বেশি মহব্বত করে যিনি আমাকে দেখতে গিয়েছেন তিনি কাজল দেওয়ান বাবলি সরকার এটা আমি কাল কিয়ামত পর্যন্ত বলব কারণ উপকারের যে অস্বীকার করে তার মতো গাধা আর এই পৃথিবীতে হইতে পারে না এজন্য আমি যখন বিপদে ছিলাম আমার স্ত্রী যিনি আমার সহধর্মিনী যিনি তার কাছে মাঝে মাঝে ফোন দিয়াও কাজল দেওয়ান বাবাজি আমার খবরটা নিছে আমার স্ত্রীর নাম হলো শিরিন আর কাজল দেওয়ান বাবাজির মেয়ের নামও শিরিন এজন্য আমার স্ত্রীকে সে মা বলছে আমার স্ত্রী তাকে বাবা বলে সম্বোধন করছে আমিও কাজল দেওয়ানকে বাবা বলে সম্বোধন করি আর কাজল দেওয়ানের সহধর্মিনী তাহলে আমার কি লাগে মা লাগে এজন্য আমিও মা বলে তাকে সম্বোধন করছি হে বলার আগেই তারে আমি মা কয়ে ডাকছি তো মার ছেলের পালা আপনারা করবেন আল্লাহ আল্লাহ কেউ করবেন না হই হুল্লা যদি করেন গন্ডগোল বাজবে না বাঁশি আর ঢোল কথায় কথায় হবে ভুল পাবেন না কথার কোনো যা প্রশ্ন ছিল জবাব আসছে আচ্ছা আল্লাহর ওলিরা কি মারা যায় না না অনেকেই বলে যে হুজুর বাকি তো নাই নাউজুবিল্লাহ কোন আমার নবী ছিল আছে থাকবে কাল কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবী ধ্বংস হবে তবু আমার নবী ধ্বংস হবে না আমার নবী ধ্বংস হবে না এই যে সিনার বেদ সিনা এটাকে এলমে সিনা বলা হয় এটা একমাত্র
নবীর নায়েক সুন্নি ওয়াল জামাতের আলেম আর আহলে বায়াতের সদস্য যারা পীর মুর্শিদ নাইবে তাদের কাছে আছে সাধক বলছে গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগা তোর গুরুর কালবে উঠলে ফায়াস তোর কলবে আলাপ পাক তাহলে গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি তোর গুরুর কালবে উঠলে ফায়াস তোর কলবে আলাপ পাবি এটাকে সিনা বলা হয় এই সিনার একটু নিচে বাম স্তনের দুই আঙ্গুলি মতান্তরে আড়াই আঙ্গুলি নিচে এক টুকরা মাংসপিণ্ড আছে এটাকে ইংরেজিতে হার্ট বলা হয় আরবিতে কাল বলা বাংলায় হৃৎপিণ্ড বলা এই মাংসপিণ্ড যার পাক তার সর্বাঙ্গই পাক রসুল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক বলে যার কালবের মাংসপিণ্ড পাক হয়ে গেছে তার সর্বাঙ্গ পাক হয়ে গেছে তার কথা উত্তর আমি কিন্তু দিতেছি খুব খেয়াল করে শুনবেন খুব খেয়াল তাহলে গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি তোর গুরুর কালবে উঠলে ফায়াজ তোর কলবে আলাপ পাবি এসকে তেল আহি পাবি প্রেম রসে থাকো ডুবি তোর গুরুকে ডানে বসিয়া তুই গুরুর বামে বসিবি ওজন মতো ভজন হইলে তই সে গুরুর ভক্ত হইবি গুরু দিল বাক্সখানি সঙ্গে দিল তালা চাবি এটা সময় মতো খুললে পরে দেখতে পারবি মাওলার ছবি আহা তাহলে কালবের ময়লা আবর্জনা এটা পরিষ্কার করতে হবে একমাত্র মালিকের নামের জিকির দিয়ে জিকির মানে স্মরণ করা তাহলে আমরা বেলা এত্রাকার আচ্ছা এই পৃথিবীর মালিক কে আল্লাহ পৃথিবীর মালিক কে আল্লাহ এটা হ্যালো একবারে লাগিয়ে বলতে হয় পৃথিবীর মালিক হলো আল্লাহ যিনি সর্বশক্তি তাহলে ওনার কাছেই নবুয়াত ওনার কাছে এবার উনি দান করছে কাকে আমার দয়াল নবীকে দুইটা সাবজেক্ট একটা সিনা একটা সপিনা একটা এলমে নবুয়াত একটা এলমে বেলায়াত বেলায়াত হলো সিনার বেদ সিনা আর এলমে নবুয়াতের স্মৃতিচিহ্ন আরবিতে পড়েছি নিয়ামুল কোরআনে পড়েছি আল্লাহর বাণী পবিত্র কোরআন হাদিসের আলোকে নবীর মাথা মোবারক চুল মোবারক দাড়ি মোবারক হস্ত মোবারক পদ মোবারক দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ সবই মোবারক শুধু তাই না ওনার পায়ের যে জুতা ওটাকেও বলতে হয় জুতা তাহলে স্কন্ধ হতে নিচে কোমর হতে উপরে ডান কাদের মধ্যস্থলে দেখতে যেমন তিলকের সমষ্টি লম্বা লম্বা লোম দিয়ে আবৃত হ্যাঁ দেখিতে একেবারেই কবুতরের ডিমের ন্যায় সেটা কেউ দেখে মুমিন হইছে কেউ দেখে কাফির হইছে আবু জেহেল দেখে কইল মোহাম্মদ তোর পিষ্টে একটা ওটা কাটার দরকার নাউজুবিল্লাহ আমি এখানে যখন কথা নিয়ে আসছি আপনার কাছে একটা প্রশ্ন ছোট কইরেই যাই স্বচ্ছ কাচের ন্যায় এপারে তাকালে ওপারে দেখা যায় স্বচ্ছ কাচের ন্যায় মোহরে নবুয়াত হ্যাঁ মোহর মানে সিল নাবা মানে নবী নাবার থেকে নবী নবী মানে নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা আমার জানা দরকার স্বচ্ছ কাচের দিকে তাকালে এ পাশে তাকালে ওই পাশে দেখা যায় ডানে দেখা যায় বামে দেখা যায় ডানে বামে সমস্ত লোম দিয়ে আবৃত করা মোহরের নবুয়াত লক্ষ তিলকের সমষ্টি বড় বড় লোম দিয়ে ওটা পেছানো চতুর্দিকে বেষ্টনী দেওয়া দেখতে কবুতরের ডিমের আকৃতি আমি জানবো যে তার মধ্যে কোনো লেখা জোকা ছিল ছোট্ট একটা প্রশ্ন এবার আমার আল্লাহ থেকে রসুল এই যে আমার সেজরানামাটা কি ভালো প্রশ্ন করছে ধন্যবাদ দিয়ে ছোট করব না সেজরানামাটা কি আল্লাহ হইতে রসুল রসুল দিছে মাওলা কোথায় দিল গাদিরে খুমে গাদিরে খুমে তো অভিষেকের অনুষ্ঠান করেছে কিন্তু মাওলা আলী আগেই নবুয়া বেলায়েতের সম্রাট মাওলা আলী আগেই বেলায়েতের সম্রাট
এজন্য রাসূল বলছে আমি আর আলী একই নূরের দুইটা খণ্ড আলীও যেখানে আমিও সেখানে আমার আমার আলী আর আমি একই নূর দুইটা ভাগ হ্যাঁ ও হলো বেলায়েতের সম্রাট আর আমি হলাম মোহরে নবুয়াতের নবী আমি হইলাম নবী মাওলা আলী হইলো বেলায়েতের সম্রাট হ্যাঁ আলী কারিমুল্লাহ ওয়াজুহু তাহলে আমার স্তরটা জেনে নেবেন কি আল্লাহ থেকে রাসূল রাসূল থেকে মাওলা আলী মাওলা আলীর দুইটা শাখা একটা হাসাইন আর একটা হুসাইনি হাসাইনি যার তিনি হলো মাওলা আলী মাওলা আলীর খলিফা হলো ছয়টা কমাইল বিন যায়েদ মিগদাদ রহমাতুল্লাহ আলাই হাসান বসরি হাসান হুসাইন কয়জন হলো পাঁচ জন আবার গুণে নেবেন কমাইল বিন যায়েদ এক মিগদাদ রহমাতুল্লাহ আলাই দুই তিন নম্বরে হলো হাসান বসরি চার নম্বরে হাসান পাঁচ নম্বরে হুসাইন ছয় নম্বরে আরো একজন আমাদের দেশে আছে যার নামের আগে বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করুন তিনি হলো ছয় নম্বর তাহলে একটা হাসাইনি বংশ আর একটা হুসাইনি বংশ এবার আসেন আমার বেলায় ছিল আল্লাহর কাছে আল্লাহ দান করছে রসুলকে রসুল দান করছে মাওলা আলীকে আলী দান করছে হাসানকে হুসাইনকে হাসাইনি বংশ আসছে বড় পীর আব্দুল কাদের জিলানি যার মা যার বাবা আবু সালে মুসা যার মা উম্মুল খায়ের ফাতেমা এবার হাসাইনি বংশে তো গেল কাদরিয়া তরিকা আর সিস্তিয়া তরিকা কে খাজা মঈনুদ্দিন সিস্তি ওনার মায়ের নাম ছিল উম্মুল আওয়ারা এই জন্য ওনারা হাসাইনি এবং হুসাইনি নবী হাসাইনি হুসাইনি বংশে চার পীর চোদ্দ খানদান বড় পীর আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশাবন্দি মুজাদ্দেদ আলপেসানি হইয়া পৃথিবীর স্তরে স্তরে পীর মাশায়েখ নায়েব রাসূল যারা এবার প্রশ্ন আমি পেলাম কার কাছে আমি পেয়েছি আমার মুর্শিদের কাছে সেজরানামা আমারটা আমি জানিয়ে দিলাম একেবারে দলিল অনুসারে আমার সেজরাটা আমি পাইছি আমার মুর্শিদের কাছে সে মুর্শিদ পাইছে তার কাছে এমনি করে চিস্তিয়া কাদরিয়া খানওয়াদা নবী রসুল একেবারে ডাইরেক্টলি রসুল থেকে আলী বায়া হয়ে এই দুনিয়ার বুকে যত পীর মাশায়েখ আছে তারা প্রত্যেকেই পেয়েছে আমার এই বেলায়েতের শক্তি আপনার নবুয়াত তো একটা কি বস্তু নবুয়াত হলো বস্তু আর আমার বেলায়েত হলো শক্তি তবে নবুয়াত বেলায়েত পালাটা আমরা এটা ছোট বড় করে দেখার একেবারেই ভুল হবে আমার কথা বলি আমি যেন ছোট না করি নবুয়াত যার বেলায়েত এই নবুয়াত আর বেলায়েত ইহা একে অপরের পরিপূরক নবুয়াত আর বেলায়েত একে অপরের পরিপূরক এজন্য আমার কথাটা আসছে দয়াল নবী বলছে সিনার বেদ কেমনে সিনাই যায় একটু কই অপরাধ মাফ করে দিয়ে সিনার বাদ যে সিনাই যাবে এটা কেমনে যাবে শুধু নারী পুরুষ সমন্বয় করতে হয় হ্যাঁ সমন্বয় করতে গেলে তার অনেক কর্মের প্রয়োজন আল্লাহর রসুল সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক বলে যে আমার নামে সম্মান করে আমি তাকে হাসরের মাঠে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দেব আমরা যেন নবীকে সম্মান করব দুইটা হাত বৃদ্ধাঙ্গি চুম্বন দিব অবশেষে চোখের মধ্যে লাগাবো সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বেলায়েতি শক্তি দান করতে চাই এক সাহাবা কইলো ওটা আমার না জানাই ভালো দেখেন সাহাবার মধ্যে কিন্তু অনেক প্রকার আছে এক সাহাবা বললো যে আমার এখনো বয়স হয় নাই আর এক সাহাবা বললো আমার না জানাই ভালো আর এক সাহাবা বললো আমার এক বছরের টাইম দেন মাওলা আলী রে বললো তোমারে বেলায়েতি শক্তি দান করতে চাই মাওলা আলী বলছিল আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন কারণ আমার দিন অবহেলায় যাইতেছে আমারে তাড়াতাড়ি ওই বেলায়েতি পাওয়ারটা বুঝিয়ে দেন
তখন আমার মাওলা আলীকে বলছিল রাসূল যে আজকে তুমি আমাদের বাড়িতে যাবে কখন যাবে রাতের গভীরে সেখানে একটা কাপ শক্তির কর্ম করেছিল মাওলা আলীকে কাপ আচ্ছা আল্লাহর কোরআনে কয়টা কাপ আছে আল্লাহর পবিত্র কোরআনে হরফের দুটি কাপ একটা ছোট কাপ আর একটা বড় কাপ এই বড় কাপের ছয়টা সেপাতি শক্তি আছে কুদ্দুসুন কাহারুন কাইয়ুম সামিউন মুরিদুন আর হলো কুদ্দুসুন বা মুরিদুন ক এই ছয়টা সেপাতি শক্তি আছে আল্লাহর পবিত্র কোরআন বড় হরফ কাপ এই কাপের ছয়টা সেপাতি শক্তি মাওলা আলীকে শিখিয়ে দিয়েছে তখন মাওলা আলী আর দয়াল নবী একই ঘরের মধ্যে শয়নে ছিলেন আয়েশা সিদ্দিকা বলছিল যে আপনারা যে ঘরে শয়ন করবেন তার মধ্যভাগে কি আমি আয়েশা থাকতে পারবো না আল্লাহ রাসূল বলল তুমি আয়েশা থাকতে পারবে না আজকে আমি আর আমার আলী শয়ন করিব দেখেন কি করে ঘর অন্ধকার ছিল আল্লাহ রাসূল তার পবিত্র হস্ত মুবারক সম্মুখে বাড়িয়ে দিল বাড়িয়ে দেওয়ার পরে রাসূল পাকের হস্ত মুবারকে মাওলা আলীর হস্তটা রাখলো অন্ধকার ঘরটা ছিল নূর তাজেল্লায় ভরপুর হয়ে যখন নূর রাসূল পাক নূর আলীও নূর ফাতেমাও নূর হাসাইনও নূর হুসাইনও নূর নূরে নূরে খেলা তো মাওলা আলীর হাতের উপরে রাখছিল দয়াল নবীর হস্ত মুবারক রাখার পরে অন্ধকার ঘরটা নূর তাজেল্লায় ভরপুর হয়ে গেছে ভরপুর হয়ে যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে তাকিয়ে দেখেছিলেন যে তারা রাতের গভীরে একই ঘরে শয়নে কেমন করে কি করে আমি দেখতে চাই মাওলা আলী এবং নবীকে সে দেখতে পারে নাই কেন পারে নাই মাওলা আলী আর দয়াল নবী দেখে মাওলা আলীও ঘরে নাই দয়াল নবীও ঘরে নাই আসলেই মাওলা আলীও ছিল ঘরে দয়াল নবীও ছিল ঘরে সে দেখতে পারে নাই ঘরটা অন্ধকার নবী নাই আলী নাই কিন্তু বলল হায় হায় উনি অজ্ঞান হয়ে বেড়ার কাছে মাথাটা রাখছিল মাথার কাছে যখন বেড়ার কাছে যখন মাথাটা নিয়ে রাখে রাখার পরে উনি অজ্ঞান হয়ে বেড়ার কাছে পড়ে গেল যখন ঘরটা নোটটা জেল্লায় ভরপুর হয়ে গেল তখন উনি আবার পুনরায় যখন আবার দাঁড়াইয়া কান পাতে বেড়ার কাছে কান পেতে শুনল ঘর ঘর কর ঘর 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 করে কয়েকটি বস্তু আল্লাহ রসুলের হস্ত মুবারকে যখন হাত রাখলো আলী তখন তার সিনাই থেকে দয়াল নবীর পবিত্র সিনার থেকে মাওলা আলীর সিনাই পাঁচটা সত্তা চলে গিয়েছিল তার একটা মালামাত একটা রিয়াজাত একটা বাশারাত একটা অলুহিয়াত আর একটা রবুবিয়াত কেউ কেউ বলে কোন কোন রাবি বলে একটা গিয়েছিল মাওলাইয়াত আর একটা গিয়েছিল কামলিয়াত এই বর্তমানেও পীর মুর্শিদ নাইবে রসুল যারা কামলেওয়ালা আল্লাহর ওলি যারা এই কর্মটা ভক্তদেরও করায় নিজেরাও কথার উত্তর দিলাম তারে প্রশ্ন করছি ছোট্ট করে দুইটা গান করে খালি আমি বইসাব আচ্ছা আচ্ছা হুজুর পাকের মদিনায় ওটারে কি বলা হয় কি একটা লোক কন তো ওটার কি কয় রওজা মোবারক বাহ ধন্যবাদ জানাইলাম আচ্ছা যার দরবার আসছি উনারটা কি খুব খেয়াল করে শুনবেন মাজার একটা হলো মাজার আর একটা হলো রওজা আর আমারটা কি হবে সাধারণ মানুষেরটা কি হয় কবর আচ্ছা কবর আর মাজার কি এক আচ্ছা কবর উপরে তো কবর হয় মাজার উপরে কোনদিন মাজার হয় না না হুজুর পাকেরটা হলো রওজা মুবারক রওজা শব্দের অর্থ হলো নূরের ঘর আর মাজার শব্দের অর্থ আলোকিত ঘর মাজারে আল্লাহর ওলিগণ যারা ওনারা শুয়ে শুয়ে সমস্ত মুরিদদের খবর নিতে পারে এটা রশিদায় ফাতোয়ায় রশিদের মধ্যে লিখছে আল্লাহর ওলিগণ যানবাহন পরিবহন ছাড়া এই পৃথিবীর কুল কায়নাতের সমস্ত জায়গায়
কোনারা ঘোরাফেরা করতে পারে কোনারা আহরণ করতে পারে এই ক্ষমতা তারে কে দিয়েছে স্বয়ং আল্লাহ আল্লাহ এইজন্য মাজার হলো আলোকিত ঘর রওজা হলো নূরের ঘর আর আমার মতো সাধারণ মানুষের হলো কবর হয় কবর হলো বদ্ধ ঘর একটা গান আমি রাখব অনায়াসে দেখতে পাবি যেইখানে সর্বারাম খানা আপন করে খবর লে না আপন করে খবর লে না কমল কোঠা করে আরে যেখানে সারা আছে বলি কমল কোঠা করে আরে যেখানে সারা আছে বলি কখন যেন পরে ফুলি কন্দার পরে খুলি মধু খাই তাই হলি আপন করে খবর লে না আপন করে খবর লে না সুখ গেঞ্জার সাদর পাব আরে সাধকেরই উপ লক্ষ্য সুখ গেঞ্জার সাদর আরে সাধকেরই উপ লক্ষ্য আবার তার বৃক্ষ খবর লে না আপন করে খবর লে না কমল কোঠা করে আসে বলি কমল কোঠা করে আরে যেখানে সারা আসে বলি কখন যেন পরে খুলি কখন যেন পরে খুলি মধু খাই তাই হলি করে খবর নিয়ে নাই আপন করে খবর লে না নদীর সরব তিলে তিলে দেব সাতা সত্য নদীর সরব আর তিলে তিলে দেব সাতা লালন পাই কীর্তি করবাই লালন পাই কীর্তি করবার কি আপন করে খবর লে না আপন করে খবর লে না অনায়াসে দেখতে পাবি
অনায়াসে দেখতে পাবি যেইখানে ষাট বানাম খানা আপন ঘরে খবর নে নাই আপন ঘরে খবর নে না তার কথা থেকে আমার এই গানটা চলে আসছে মোতাহার ভাই আমার হ্যান্ডস পার্টি সকলকে 100 টাকা দিয়েছে আমাকেও 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন ওনার প্রতি সালাম শ্রদ্ধা উভয় শিল্পীকে যারা টাকার মাধ্যমে টাকাটাই বড় বিষয় না আপনাদের দোয়াটা হলো সবচেয়ে বড় আমি এখান থেকে দয়াল বাবা হোসেন হোসেন আলী ল্যাংটা তার দরবারে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যারা ইউটিউবার আছেন আমাদের গানগুলো রেকর্ডিং করছেন গানগুলো যেন কাটা সেরা না হয় আগের কথা যেন পিছনে না হয় পিছনের কথা যেন আগে না হয় আমরা যেন ঘূর্ণি পাকে না পড়ি কিছু সুবিবাদের কথা আছে কিছু পালা গানের পর্ব আছে এটা একে অপরকে বলা হয় আমরা কারো কাছে বলি না আমার কথা আমার মায়ের কাছে বলি আমার মা যে কথাগুলো বলে সে আমার কাছে বলবে রাত যেহেতু একটা চলে আসছে একটা আমার দয়ালের লেখা একটা গান আমি আপনাদেরকে শোনাব আমি জীবনে কোনোদিনই এই দরবারে আসতে পারতাম না যদি গান আমার শেখা না হইতো তাই টাকা পয়সা বিনিময় হলো টাকা পয়সার বিনিময়ে যদি আসছি তবু তো আপনাদের চরণের ধুলোটা পাইলাম এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওনা টাকা দিয়েই শেষ করবেন না টাকার সাথে যেন দোয়া আশীর্বাদ যেন থাকে অবশ্যই দোয়া করবেন অলির দরবারে আমার দয়াল বলছে বাবা তুমি যেই দরবারে গান করতে যাবে মনে রাখো ওইটাই তোমার পীরের দরবার এটাই আমার পীরের দরবার আমি আর অন্য পীরের দরবারে কখনো গান করি না মনে করি হোসেন আলী ন্যাংটা উনি আমার দয়াল আদবেশক জাগে মোহব্বতের বাজারে বেয়াদবি কেউ করে না পীর মুর্শিদ অলিয়া উলিয়ার দরবারে আমি শরীয়ত সরকার আদব সম্পূর্ণ নই কিন্তু আমার দ্বারাই যেন কোনো বেয়াদবি না হয় আমি আল্লাহকে স্মরণে রেখে রসুলকে হাজির নাজির রেখে অলিয়া উলিয়া পীর মুর্শিদ পাক পান্দাত আহলে বায়াত বেলায়েতের মুর্শিদ যারা তাদেরকে স্মরণে রেখে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান তিনি একটা গানে বলছে এই গানটা একটু লক্ষ্য করে শুনবে আমার দয়াল বাবা মনুষা সুরুৎসা এবং আমার চুন্নুষা বাবা হোসেন আলী ন্যাংটা আমার দয়াল বাবা কালাম ল্যাংটা গোলাম তোমার লাগবে না পয়সা
ভালো সুদামাই করাই জানো তাক
কোন দেশে না
বাবা যার কাছ থেকে গান শিখেছে তার নাম হচ্ছে আনোয়ার দেওয়ান যিনি আমাদের বাংলার প্রখ্যাত বাউল বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার তার যিনি গুরু ছিলেন আমার দাদা আনোয়ার দেওয়ান তার কাছে আমার বাবা গান শিখেছে সত্য কিন্তু যার ইচ্ছায় গান শিখেছেন তিনি ছিলেন আমার বাবার মামা তার নাম হচ্ছে রাজ্জাক খলিফা এবং আমার যার জন্যই গানের জগতে আসা এই গানের দুনিয়ায় আসা এই গানের ভুবনে আমি এই মাত্র টেলিফোনে শুনতে পারলাম তিনি চলে গেছেন এই দুনিয়া যে গান আমাকে শিখাইলো সেই গানের জন্যই আমি শেষ দেখা তারে দেখতে পারলাম চিন্তা করেছিলাম গান শেষ করে যাব কিন্তু সেই সময়টুকু আর আমি পেলাম না আমি গানের মন্ত্রে গান গাইতেছি এখন পর্যন্ত দাঁড়ানো কিন্তু আমার গানের পাখি আমার হৃদয়ের পাখি আমাকে ছেড়ে চলে গেল চিরজীবনের মতো আর হয়তো কখনো কোনো দিন ওই ডাক ওই বলি আর মুখে শুনতে পারবো না আরে আস্তে ভাই আস্তে প্রশ্ন আছে পালার একটি গান আর গাইতে হবে গায়ে ও কি ভালো পিতা ছায়া নাই ওরে মা
Hello.
رسول بول بول ري هلاي هلاي دينو جاي 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 আমি কি খানে জল ভরতে আইলাম কি খানে জল ভরতে আইলাম নদীর কিনারে রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় ও নবী বল ও রাসূল বল রে হেলাই হেলাই দিনো যায় ও নবী বল বল রে হেলাই হেলাই দিনো যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় যেইভাবে তে তাহার কাছে ছিল জিজ্ঞাসন সুন্দর করে জবাব দিলেন জ্ঞানীকের নন্দন ওই জ্ঞানীকের নন্দন রে আমার প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন গেছে করে আমার প্রশ্ন গেছে করে ভুলি নাই কথায় আমার মনে পড়ে কথায় আমার মনে পড়ে যেইভাবে তে কথা বলে ধর্ম সভার পরে ধর্ম সভার পরে পূর্ণ বাপের পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে প্রশ্ন করে জবাবে তে প্রশ্ন করে জবাব দিব রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় সত্য একটা সাদা কাজ যেই দিকে তাকাই আমি যেদিকে তাকাই ডানে বামে সামনে পিছে পরিষ্কার দেখি বারে পাই আমি দেখি বারে পাই আপনি বলবেন 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 কথা বলিবেন খুলিয়া আমায় বলিবেন খুলিয়া নিতে চাই যা নিতে চাই মোহরে নবুয়ত কথাটা ধরিয়া আমায় কথাটা ধরিয়া বাম কান্দের আড়াই আঙলি নিচে এতে ভাই আরে নিচে এতে ভাই মোহরে নবুয়ত ছিল একবার চুম্বন জানাই আমি চুম্বন জানাই তার মধ্যে কি বা লিখা ছিল লিখা ছিল কিছু লিখা থাকলে ভাবের কথা জবাব দিবেন ভালো আমার জবাব দিবেন ভালো আমি আস্তে ধীরে বলবো কথা আস্তে ধীরে বলবো কথা বলবো না যা শুনে রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় আলিফ রা মিম আমি দলিল এতে পাই আমি দলিল এতে পাই সার্বিক ভাব আল্লাহ রাসূল মুহাম্মদ ভাই আমার মুহাম্মদ ভাই লেখা ছিল আলিফ রা মিম আমি দলিল এতে পাই আমি দলিল এতে পাই ভাবার্থ আল্লাহ রাসূল মুহাম্মদ দলিল এতে ভাই আমি দলিল এতে ভাই এই পর্যন্তই আপনার কথা এই পর্যন্ত আপনার কথার জবাব দিয়া যাই রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায় আলিফ রা মিম মোহরে নবুয়তের মধ্যে লেখা ছিল যার
ভাবর্থতা রায় আল্লাহ রাসূল মোহাম্মদ আপনার কথার জবাব আমি রাখলাম কারণ মন চাইলেও এখন আর বেশি কথা বলতে পারবো না মূল যে কথাগুলো সে কথাটুকুই রাখলাম এবার আপনার কাছে জিজ্ঞাসি জানিবার বাসনা জানিবার বাসনা বেলায়েতি হইতে কথা করিবেন বর্ণনা কথা করিবেন বর্ণনা বলেন 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 কথা ভাবুকের গোসাই ওরে ভাবুকের গোসাই আমার আল্লাহ হইতে নবী বেলায়েত প্রাপ্ত হইছে ভাই প্রাপ্ত হইছে ভাই আমার নবী হইতে হযরত আলী শুনেছি আপনার মুখে শুনেছি আপনার মুখে এইখানেতে প্রশ্নই আমার বলবেন সকলের কাছে বলবেন সকলের কাছে আস্তে ধীরে বলবেন কথা আস্তে ধীরে বলবেন কথা ভাবে ভাবি সাই রাসূল রাগ কথা ছিল বলেন এই যে বেলায়েতে বেলায়েত কোত্থেকে কে পাইলো কিভাবে পাইলো চমৎকার ভাবে তার জবাব দিলেন একেবারে সার মর্ম সারাংশ সহ প্রত্যেক ভক্তকুলকে বুঝালেন আমার আল্লাহ হইতে পেয়েছেন কে আমার দয়ালু নবী আর নবী হইতে আসলেন আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে তারপর ইমাম হাসান এবং হুসাইনি হাসাইনি বংশ আমার বড় পীর এবং হুসাইনি বংশ তো চলে গেছে আমার খাজা মঈনুদ্দিন এখন আমার প্রশ্ন হইল আপনার কাছে একটু জানতে চাই অন্য অন্য কোন পয়েতি হইলে আমি এই কথা জিজ্ঞেস করতাম না যদি আমার ভাবের ওজনের পাল্লায় তাকে আমি মেপে সেই পর্যন্ত ধারণা করাইতে পারতাম আমার আল্লাহ হইতে যদি দয়ালু নবী বিলাইতি পায় এবং নবী হইতে যদি হযরত আলী পায় এবং আমার আল্লাহ বলে গিয়েছেন যে আমি যদি আমার দয়ালু নবী বলে গিয়েছেন যে আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি তার সুরক্ষিত দ্বার এবং দরজা হইছে হযরত আলী করে বলল জেনে রেখো আমার এলেমের শহরে যদি কেউ প্রবেশ করতে চাও তাহলে হযরত আলীর মাধ্যমে তোমার প্রবেশ করতে হবে শুধু কি তাই বলে গিয়েছে নবী তরু শাখায় আলী হাসান বস্তি তার পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা উসমান হারুনি তাহলে বেলায়েতে যদি নবীর কাছে আল্লাহ থেকে নবীর কাছে আসে নবী থেকে যদি হযরত আলীর কাছে আসে এবং আলীও বলে গিয়েছে আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা তাহলে আমার নবী আমার দয়ালু নবী চর্মচক্রের আড়ালে যাওয়ার পরে যেইখানে আমি যার মাওলা হযরত আলী করিম আলী তার মাওলা আমার দয়ালু নবী বলে গিয়েছে সেইখানে নবীর পরে হযরত আলী সিয়ারটা না পাইয়া সিয়ারটা যে সাইন নম্বরে পাইল এটার কারণটা কি কাদিরে ঘুম ভাসানোর সময় বলে গেছে না ছোয়া লক্ষ সাহাবা ছোয়া লক্ষ লোকের সামনে একটা মঞ্চ করলেন উটের উপরে উটের উপরে মঞ্চ করে আমার দয়াল নবী বললেন যে আমি চলে যাচ্ছি হয়তোবা তোমাদের সাথে আমার আর দেখা হবে না সাহাবারা হাউমাউ করে কেঁদে উঠলেন নবী আপনি থাকবেন না কি বলেন আপনি না থাকলে আমরা কোথায় যাব সেই নিদানের দিনে কার ছায়া দাঁড়ায় দয়াল নবী মুক্তি পাবো নবী কয় উম্মতেরা চিন্তা করো না আমি চলে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি দুইটা জিনিস আমার অবর্তমানে দুইটা জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি একটা হচ্ছে পবিত্র কোরআন আর একটা হচ্ছে আহলে গায়া তাহলে গায়া তাহলে সাহাবারা বললেন দয়াল নবী পবিত্র কোরআন 30,000 পবিত্র কোরআন জাহিরি প্রকাশ পেয়েছি যা কিনা আল্লাহর বাণী আপনার উপরে নাজিল হয়েছে কিন্তু আহলে বায়াত শব্দ এটা তো নতুন শোনা যায় বুঝি না দয়াল নবী যদি বেয়াদবি মাফ করে আমাকে আমাদেরকে একটু বোঝায় বলতেন আমার দয়াল নবী সাহাবারা শোনো আহল শব্দের অর্থ হচ্ছে আমার বংশধন আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া একজন হচ্ছে ক্রয় করবে আর একজন হচ্ছে বিক্রয় হবে এবার বললেন তাহলে বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া তাহলে বিক্রিটা হবো যায় কই নবী বললেন ওই যে আহল শব্দের অর্থ আমার বংশ আমার বংশের কাছে যাইয়া তোমাদের বিক্রি হইতে হবে নবী ওই মুটের থেকে ওই উটের মধ্যে যে মঞ্চটা ছিল ওই মঞ্চটার মধ্যে একটা পর্দা দিয়ে পঞ্চজনাকে ঢাকলেন এক এক করে বের করলেন সর্বপ্রথম বের করলেন মা ফাতেমা বললেন জেনে রেখো আমা হইতে মা ফাতেমা হইতে আমি ডেকে নিলেন চাদর দিয়ে বের করলে ইমাম হাসানকে ডেকে বললেন শোনো জেনে রেখো ইমাম হাসান হইতে আমা হইতে ইমাম হাসান হইতেই আমি বের করলেন ইমাম হোসাইনকে বলল ইমাম হোসান হইতে আমি আমা হইতে ইমাম হোসাইন অবশেষে বের করলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজুকে হইতে বলছিল আমিও যার মাওলা হযরত আলী তার মাওলা আমা হইতে হযরত আলী হইতে আমি আমার বংশধরের কাছে বায়াত গ্রহণ করতে হবে বিক্রি
হইতে হবে murid হইতে হবে এই যে আমার বংশধর হ্যাঁ হযরতালির এই রাস্তা দিয়া ক্রমান্বয়ে আমারও এলিমে শহরের মধ্যে তোমাদের প্রবেশ করতে হবে হযরত আলীর রাস্তা দিয়া তাহলে নবী জারে নিযুক্ত করে দিয়ে গেল এই দায় ভার নবী যার উপরে দিয়া গেল জারে সরাসরি আমার নবী বললেন যে আমি ও যার মাওলা হযরত আলী করি বলল ওয়াছুদার ইয়া মাওলা আলী তার নিয়া যায় আসছে একটা চার নম্বরে দেয় এটার কারণ কি এরা কি বেলায়েতি হাসিল করে এরা কি বেলায়েতি হাসিল করে এরা কার বেলায়েতি করে এরা কার রাস্তায় যাইতে চায় কোন সিলসিলা বানতে চায় কিসের ইবাদত তাদের আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবর আইছো কি কইছে না কত কন্যাকে আরে কি গান শুনেন কত কন্যাকে মুসলমান না হয়ে কবরে যাইতে মানা করছে এটা কি কইছে হইছে বাবাই নিয়ে আজামের ঘরে নিয়ে বেকাতেরা মাতাদারে সোজা কইরা নেবে এত বিমাপ করে দিয়ে এই আসে কে এই আল্লাহ কইছে দয়াল নবীর হচ্ছে আদেশ আর আল্লাহর হচ্ছে হুকুম আল্লাহর হচ্ছে হুকুম আর দয়াল নবীর হচ্ছে আল্লাহর হুকুম এটা মানতেই হবে এটা তো ফরজ আর মুর্শিদের হুকুম হইছে আপনার জন্য ফরজ আইন এই ফরজ ফরজ নফল সুন্নাত আছে না একটা ব্যাপার কিন্তু বাবা হোসেন ল্যাংটার বাক্য এটা হলো আপনার জন্য ফরজ আইন না মানলে আপনার কোনো উপায় নাই মুসলমান না হয়ে কবরে আর সেই দায় ভার দিয়া গেলেন দয়াল নবী একজন প্রতিনিধি নিযুক্ত করলেন হযরত আলী করিম উল্লাহ ওয়াজুকে তে তারা যে পার হয়ে যায় এবং তারা যে প্রতিনিযুক্ত করে তারা কোন বেলায় পরন্ত হবে এরা কিন্তু দোজকে যাইব না এরা যে দোজকে যাইব নবীরাই অমান্য করে তাও কিন্তু যাইব না এই বেহেশতেই যাই মূল ভাবটা একটু কয়ে যে আমি জানি আপনার মুখ থেকে এই কথা জানতে পারতে আর কারো কাছে এই জবাব আমি পাইবা না পাই আপনি ডরেন না শুধু বুকে সাহস নিয়ে আপনার পাশে আজকে গান করতেছে দেওয়ান বাকলি সরকার উচিত যেই তথ্য উচিত যেই নিগুণ তথ্য যেই ভাব প্রেম তা একটু অবশ্যই দর্শক শ্রোতাদের জানার দরকার আছে আমি একটু জানতে চাই হযরত আলীর চেয়ারটা প্রথমে না পাইয়া আমার দয়াল নবী যাকে বলে গিয়েছে আমিও যার মাওলা হযরত আলীও তার মাওলা তারপরে তার চেয়ারটা না দিয়ে প্রথমে না দিয়ে এক নম্বরে না দিয়েছে দুই নম্বরে দিত আচ্ছা তারপরে না দিয়েছে তারপরে দিতে একেবারে চার নম্বরে যায় হযরত আলী গুরু মোল্লা চেয়ারটা পায় এটা আপনার বেলায়েতের কি ভাবটা কি বিষয় রাসূল বল বলরে হেলায় হেলায় দিন রাসূল বল বলরে হেলায় হেলায় দিন এই তো আমার বলা কওয়া রাসূল বল বললে হেলায় হেলায় দিন যায় ওই আমি পাইছি যখন ভাবের গায়ে পাইছি যখন ভাবের গায়ে কোনো চিন্তা নাই রাসূল বল বললে হেলায় হেলায় দিন রাসূল বল বললে হেলায় হেলায় দিন যায় কি খানে জল ভরতে আইলাম কি খানে জল ভরতে আইলাম নদীর কি না যায় রাসূল বল বললে হেলায় হেলায় আমার হেলায় হ্যাঁ এবার একটা বিচ্ছেদ গান আমি গাইব আরিকলম আরিকলম ওয়াজও
তিনি যে আমরা তোইলাম এই বাপের ওয়ারিশ সূত্রে ছেলে তিনি আল্লাহর ওয়ারিশ কিভাবে হইল আর হইল তিনি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 40 বছর বয়সে কুরআন নাজিল হওয়া শুরু করেছে তার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মের 3 দিনের মাথায় কুরআনের একটা আয়াত পড়ছে এটা কিভাবে পাইল এবং তার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে বসবাস করত সেইখান থেকে মায়েরা তারাই দিছে কি কারণে তারাই দিছে এবং কারা তারাই দিছে এই বিষয়টা জনগণে একটু বাঙ্গা বুঝাই দিয়ে যাবেন আরো দারের কাছে আমার একটু জানার আছে আর কি তারপরে বাবলি সরকারের কাছে কিছু জানবো মাদার কমিটির পক্ষ থেকে যদি পরবর্তী টাইমে সে পালা পায় আর কি ধন্যবাদ যদি আমি প্রিয় ভক্তি রাখছি আপনারা অনেক ভালোবাসা অনেক স্নেহ আমাকে দিয়েছেন আবার ভুল বেয়াদবি ক্ষমা করে দিবেন আমি হয়তো গান গাইতে গিয়ে নিজের আবেগটা নিজের মধ্যে ধরে রাখতে পারি নাই আপনাদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো অধিকার আমার নাই কারণ চিরসুখী জন রোমে কি কখন ব্যথিতের বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কপুয়াসে বিষে ধমছিনি যার সমব্যথার ব্যথিত না হলে মানুষ কখনো ব্যথা বোঝে না হারানোর ব্যথা একমাত্র যে হারিয়েছে সেই জানে আমি আজকে আমার দাদাকে হারালাম আমার অনেক বড় একটা সম্পদ দুনিয়া থেকে চলে গেল আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমার দাদা রাজ্জাক খলিফা তার জন্য দোয়া করবেন আপনারা তার আত্মার মাগফিরাত কামনা করি তিনি যেন পরম বন্ধুর ঘরে শান্তিতে থাকে যেন সুখে থাকে কারণ আপনাদের একটি একটি অন্তরের দোয়া অনেক সেদিন সেই পারে পার হয়ে যেতে পারবে হেসে খেলে আমি বিশ্বাস করি আমি বাউলবাদী আমি সাধুবাদী আমি এটা বিশ্বাস করি আপনার অন্তর দিয়ে মন থেকে আল্লাহর হস্তে আমার দাদার জন্য একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত জান্নাতবাসী করে আলহামদুলিল্লাহ টাকা দিয়ে যারা দোয়া আশীর্বাদ করেছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম নজর এদিক সেদিক যায় সে কি পুঁটি মাছ ধরতে পারে তো এখন যারা আছে আমি মনে করি এরা বগের স্বভাব তাদের মধ্যে নিহিত আমরা নবী নবী কয়ে গেলাম পীর মসজিদ কইলাম অলিয়া উলিয়া কইলাম গাউস কুতুব কইলাম আল্লাহ রসুল কইলাম মা বাবা কইলাম কিন্তু মানলাম না কাজে আসবে না না এই জন্য রসুল পাক তার পবিত্র জবানে বলছে তুমি জানো কম মানো বেশি তার এই এই লোক আপনি বয়স হয়েছে এত বড় বয়স হয়েছে এখনো পাতলা পাতলা কথা কন খালি হাসেন আপনি এটা কি গাজীর গান পাইছেন হ্যাঁ কামডা করেন বাবা আপনাকে লজ্জা দিব না আপনি কি নবীর উম্মত হইছেন পার কিনা আপনি কি আল্লাহর বান্দা হইছেন আপনি কি মুর্শিদের ভক্ত হইছেন একটা কথা কিন্তু কয়ে গেছে মুসলমান না হইয়া কে হই খবরে এটা তো বাবলি দেওয়ানের কথা না তার উস্তাদের কথা না তার বাবারও কথা না আমারও কথা না এটা আল্লাহর পবিত্র আর আপনি সারা রাত বইরে শুধু হাসেন সামনে বইসে আপনি দেখেন কত মানুষ নিস্তব্ধ হয়ে বসছে এত সুন্দর করে পরিবেশ দিছে আজকে এত সুন্দর পরিবেশ এই নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আচ্ছা এই জেলায় একটা থানা আছে 2500 আছে আছে এই জেলায় একটি থানা আছে আমি খালি কিতাবটার নাম বলবো সেই জেলার থানার নাম হলো 2500 গ্রামের নাম হলো জাউগড়া যিনি লেখছে তিনি কাজী বেনুজর হক আলতিস্তি নিজামি তার বইটার নাম হলো বেহুশের চৈতন্য দা এই প্রশ্নের সমস্ত ফয়সালা এই কিতাব থেকে আমরা পেয়েছি আমার রসুল হলো হক সকলেই বলেন সুবহানাল্লাহ উনার মতো হক আমার হুজুর পাক কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে না না আমার রসুলের সাথে কারো তুলনা আলী
আলী শব্দের অর্থ কি আলী হলো আরবি ভাষা আলী এই নামটা রাখছে কে এই নামটা রাখছে আমার নবী কারণ আলীর দুইটা ওয়াদা ছিল ওগো বিশ্বজগতের প্রতিপালক আমি পৃথিবীতে যাব কিন্তু আমার জন্মটা যেন কাবা ঘরে জন্মটা কোথায় কাবা ঘরে আর আমার জন্ম নিব এক কাবা ঘরে যেন তোমার আমার জন্ম হয় তোমার কাছে আমার ওয়াদা দ্বিতীয় অঙ্গীকার কিংবা ওয়াদা যিনি মালিকের কাছে অঙ্গীকার করেছেন ওগো বিশ্বজগতের প্রতিপালক কাবা ঘরে আমাকে তুমি জন্ম প্রসব বেদনা যেন আমার মা উপলব্ধি না করে শুধু তাই নয় আর আমার আরেকটা ওয়াদা আছে তুমি যাকে না বানাইলে যাকে সৃষ্টি না করলে আমার নবী কিন্তু জন্ম না আমার নবী কি জন্ম না না সৃষ্টি জন্মর মৃত্যু আছে সৃষ্টির মিত্র আছে শরীয়তের মিত্র আছে সরকারের মিত্র আছে শরীয়ত সরকার আমি সাধারণ মানুষ নবী কি সাধারণ মানুষ নবী হলো অজনী সম্ভব সে অজনী সম্ভব উনি হলো সৃষ্টি এইজন্য আমার নবীকে যেন ছোট না করা হয় যিনি আওসাতুনা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ কুলান্না মোহাম্মদ আওসাতুনা মোহাম্মদ ছিল আছে আছে শুধু তাই নয় আমার নবী হলো পবিত্র রওজা শরীফে জিন্দা এখনো উম্মতি উম্মতি বলে নবীর দুই নয়নের জলে বক্ষটা বেশে যায় মালিক তুমি যে আমারে পাঠাইবা সেই পৃথিবী সৃষ্টি হওয়ার 70,000 বছর আগে তারকা রূপে ছিল পাঁচটা তারকা বড় ঘটনা তারকার মধ্যে পাঁচটা তারকা রাজি তার বড় তারকা ছিল নবী ডাইনে ছিল আমার আলী বামে ছিল ফাতিমা ছোট দুইটা তারকা ছিল হাসান এবং তাহলে পৃথিবীতে আসার আগেও পাঞ্জাতন এক জায়গায় ছিল এখনো পাঞ্জাতন এক জায়গায় আছে কাল কেয়ামত পর্যন্ত এক জায়গায় আছে এই বইয়ের মধ্যে লেখা আছে আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে এটা আমার দয়াল নবী তার পবিত্র জবান মুবারক বলছে আনা আলিউন মিন্নি আনা আলী আলী আমা হতে আমি আলী হতে আনা হাসান হুসাইন মিন্নি আনা হাসান হুসাইন ওরা দুই ভাই আমা হতে আমি নবী ওই দুই ভাই হতে পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম এক জায়গায় আসি এক জায়গায় থাকবো কাল কেয়ামত পর্যন্ত আলাদা জুদা দাড়ি কম ছোট বেশি বড় ওয়া কিন্তু হতে পারে নয় তো এই সব শব্দ কোনোদিনই হব না যেই পর্যন্ত জান্নাতের আবু কাউসার পর্যন্ত আমরা না আমার নবী দয়ালু নবী সেই নবীর কথা কই আমার আলী জিজ্ঞেস করছিল বিশ্বজগতের প্রতিপালক আমি যদিও মানুষ বেশে যাব আমার জন্মটা দিবা তোমার ঘরে আর জন্ম নিয়ে আমি যেন মায়ের মুখ না দেখি আমি যেন তোমার বন্ধু যাকে না বানাইলে এই কুল কায়নাত 18,000 মাকলুকাত 80,000 আলম এর ভিতরে একটি বালির কণাও তুমি সৃষ্টি করতে না সেই নবীর চেহারা মুবারক আমি দর্শন যেন মায়ের মুখ না কইরে আমার হুজুর পাকের নুরানি বদন যেন দর্শন করতে পারি তাহলে এই অঙ্গীকারটা করছে কে আমার মাওলা কোথায় করছিল এই পৃথিবী সৃষ্টি হওয়ার 70,000 বছর আগে আলমে আরওয়াই আলমে তাকাসুর আলমে বালা আলমে রুহানি আলমে তা যদি এই রুহানি মুকামে তাদের সাথে কথোপকথন হয়েছে সাক্ষাৎ হয়েছে এই পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ পাক পাঞ্জাতনের খাতির
পাক পাঞ্জাতনের খাতিরে মালিক সৃষ্টি করছে পাকে পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচতন মানে দেহ স্থলবড়ি সক্ষবড়ি জ্যোতির্ময় বড়ি সাপারি বড়ি জিলবড়ি আর সুফিবাদে বলে মমকেনাল মমতেনাল আজেফাল আরেফাল অহেদাল বাংলায় বলে আগুন পানি বাতাস মাটি নূর এই পাক পাঞ্জাতন আছে বিদায় আমি দুনিয়ার মধ্যে এইবার মাওলা আলীকে বলা হয় আমার আলমগীর ভাই একটা প্রশ্ন করছে আলমগীর মোল্লা আমি ভাইকে অনেক ভক্তি শ্রদ্ধা নিবেদন করি মাওলা আলীকে বলা হয় মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ কারো কারো মতে ফাতেমা বিনতে সাদ হ্যাঁ সপ্তম বয়সী গর্ব ওনার মা মনে মনে পণ করছিল যে আমার বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমি মোহাম্মদের সেবক হিসাবে দান করব আর মেয়ে যদি হয় সেবিকা হিসাবে দান করব মায়েরা মানত করে না করে 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 সন্তানের প্রসব বেদনায় হ্যাঁ কেউ যদি তরিকাপন্থী হয় সেও কিন্তু মানত করে যে আমার ছেলেটা যদি ভালোভাবে প্রসব হয় আমি শাহালি বাবার মাজার একটা মমের বাতি জ্বালিয়ে দিই নইলে ল্যাংটা বাবার মাজার একটা মমের বাতি জ্বালিয়ে দিই আর যদি তরিকা কেউ মানে আলেম যারা কামেল যারা মাওলানা যারা তাদের কাছে গিয়া শুক্রবার দিন মসজিদ করে তবরক বা সিন্নি পাক করে দিয়ে তার ইমাম সাহেবকে বলে যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করেন ও যেন ভালোভাবে প্রসব হইতে তাহলে তৎকালীন সময় তো মান্নত করার জায়গা ছিল না একটা ঘর ছিল আল্লাহর পবিত্র কাবা ঘর আমরা একটু সুবহানাল্লাহ সেই কাবা ঘরে গিয়েছিল ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের সহধর্মিনী আমার ভাইয়ের প্রশ্নের জবাবে বলতেছি আমার মায়ের প্রশ্নের জবাব দুইটাই একভাবে আসছে উপরেরটা একটু বাড়বে প্রশ্ন আসছে এই প্রশ্নের উত্তর আমার এই কথা কইলে প্রশ্নের উত্তর হইয়া একটু বেশি হইব আপনারা খুব খেয়াল করে শুনবেন ঘুরতাছে মা ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের সহধর্মিনী নবীর হলো চাচি প্রসব বেদনা উঠে গেছে তাকিয়ে দেখে ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই তখন দুহাত জোরাত করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল ফাতেমা বিনতে আসাদ ওগো বিশ্বজগতের প্রতিপালক আমার খোলা আকাশের নিচে যদি বাচ্চাটা প্রসব হয় আমার ইজ্জত মানুষ দেখে ফেলবে আমার ইজ্জত দেখলে আমার মান সম্মান থাকবে না তুমি হেফাজতের মালিক তুমি সর্বশক্তিমান তুমি পরম দয়ালু তুমি একটু রহমত করো এই কথা কইতে কইতে আল্লাহর কাবা ঘরের দরজাটা খুইলে গেল সুবহানাল্লাহ যখন খুইলা গেছে মা দিশা না পাইয়া একটু হামাগুড়ি দিছে হামাগুড়িতে বসছে মানে একটু বসছে বসার পরে কে যেন মাকে ডাকে কিন্তু যে ডাকে তাকে দেখা যায় না তাকিয়ে দেখে কাবা ঘরের একটা দ্বার ছিল দরজাটা খুইলে গেছে আল্লাহর কুদরতি শক্তির জুড়ে কাবা ঘর বলতেছে ও মা ভয় পাবেন না আপনাকে সাহায্য করার মতো আমি নিজেই প্রস্তুত হয়ে আছি উনি হামাগুড়ি দিয়ে কাবার মধ্যে স্থান নিল মাওলা আলীর জন্ম হয়ে গেল তিন দিন বাহাত্তর ঘন্টা জন্ম নিয়ে মাতৃস্তন খায় নাই চোখ দিয়ে মাকে দেখে নাই কান দিয়ে মায়ের কথাগুলো শুনে নাই আর মুখ দিয়ে মাতৃস্তন খায় নাই মা মনে করছে আমার সন্তানটা বুবা বধির ল্যাংরা হ্যাঁ বিকলঙ্ক চোখে দেখে নাই অন্ধ কানে শুনে নাই বধির আর মুখে যখন সে ঠোঁট দিয়ে স্তন খায় নাই তাহলে বুবা নারা সারাও করে না তাহলে লুলা আল্লাহ রসুল সকালে বলেন সাল্লাল্লাহু আমাদের প্রিয় নবী আমার সদয়াল নবী মায়ার নবী ধ্যানের ছবি নূরের নবী নূরুন আলা নূর আমার প্রিয় নবী সে ছিল ইয়ামেন দেশে মানুষের মাঝে ধর্ম প্রচার করার জন্য কলেমা তৈয়ব মানুষের কর্ণমূলে পৌঁছে দেওয়ার জন্য তিনি আমেনে ছিল আল্লাহর নবী হাজির এবং নাজির উনি অন্তরের খবর জানে অন্তরের খবর জানলো যে আবু তালিবের সহধর্মিনীর গর্ভে একই আবু তালিবের সহধর্মিনীর গর্ভে থেকে নবজাতক শিশু একটা পড়ছে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ কিন্তু মক্কায় একটা রোল পড়ছে তোমরা কি শুনছো আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক কোনো ক্রমে সে বের হইতে পারছে না আল্লাহর রসুল তার কথা শুনে আসছে এসে কাবা ঘরে তোমার পবিত্র হস্ত মুবারক ইশারা করে বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম
সঙ্গে সঙ্গে কাবা ঘরের দ্বার খুলে গেছে, মা দেখে একটা বিকলাঙ্গ সন্তান কুলে নিয়ে বসছে, মোহাম্মদ দেখে তার ব্যথাটা ক্রমান্বয়ে বাড়ছে। কেন বাড়ছে? মোহাম্মদ ছিল আবু তালিবের সহধর্মিনীর একান্ত প্রিয়জন। স্বজন, আপনি যদি কোনো সময় দুঃখে পড়েন, ওই সময় যদি আপনার আত্মীয়তা বা আপনজন কাছে আসে, আপনার ব্যথা কি কমবো? আরো বাড়বে। বললাম, মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে, ও চোখে দেখে না, ও কানে শুনে না, ও স্তন খায় নাই, বুবা। তখন মোহাম্মদের পবিত্র জবানে বলল, গো চাষি, আপনি ওর অন্ধও করবেন না, বুবাও করবেন না, দয়া করে আমার কুলে দেন। আলী গেল দয়াল নবীর কুলে, একটু সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। বলল, ও আলী, এই যে ডাক দিচ্ছে, দেখছেন এই ডাকটা কার? আমার হুজুর পাকে। সেদিন সঙ্গে একটা নাম সম্পৃক্ত ছিল, কি? হায়দার, আলী হায়দার। হায়দারি তরিকা এখনো বাংলাদেশে আছে, যেটা মাওলা আলীর তরিকা, হায় হক হায়দারি। তখন রসুল বলছিল হায়দার, আলী হায়দার, তাকিয়ে দেখো তুমি কার কুলে উঠছো। তখন দয়াল নবী এ কথা বলার পরে মাওলা আলী তার নয়ন মিলে তাকিয়ে মাতৃ মুখ তিন দিন না দেখে সর্বপ্রথম আমার হুজুর পাকের নূরানি বদনটা দর্শন করে, দর্শন করলো। মা অবাক চিত্তে বসে রইলেন, তিন দিন গত হয়ে গেছে, মক্কায় রোল পড়ছে যে অন্ধ সন্তান আসছে, বধির সন্তান আসছে, এখনই না মোহাম্মদকে তাকিয়ে দেখতেছে, হায় হায় মোহাম্মদ ও কিছুই খায় নাই। তখন মাওলা আলীকে বলছিল, আল্লাহ রসুল, ও আলী তুমি একটু হা করো। যখন আলী হা করছিল, আল্লাহ রসুল তার পবিত্র জিব্বা মুবারক মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে মাতৃস্তন যেমন শিশুরা খায় ছেটে ছেটে, আল্লাহ রসুলের পবিত্র মুখের লালা মুবারক এটা মাওলা আলী সর্বপ্রথম সেবন করেছিলেন, আর কারো ভাগ্য জুটে নাই। যখন সেবন করলো, তখন আমার আল্লাহ 70,000 ফেরেস্তা ডাক দিয়ে বলল, 70,000 ফেরেস্তা সাক্ষী থাকো, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমার রসুলকে না বানাইলে দুনিয়া বানাইতাম না। এখন যার জন্ম হয়েছে 3 দিন 72 ঘন্টা, মাওলা আলী তার আমার রসুলের কাছে আমি যে বেলায়েতি পাওয়ার দিছি, নবুয়াতি পাওয়ার, বেলায়েতি পাওয়ার, রিসালাতের পাওয়ার, এই যে জিব্বা দিয়ে সেটে সেটে যখন তার বন্ধুর পবিত্র মুখের লালা মুবারক সেবন করলো, এই লালার সাথে আমি আল্লাহ জাতের কসম খেয়ে নিলাম, এই বেলায়েতি পাওয়ারটা দয়াল নবীর থেকে মাওলা আলীর কাছে স্থানান্তরিত করে দিল। এবার বলল আলী, ও মোহাম্মদ, ও তো 3 দিন হয়ে গেছে কিছুই খায় নাই, তোর লালাও খাইলো, তোর তাকিয়ে দেখলো, তোর মুখে তাকিয়ে দেখলো, হ্যাঁ তোর মুখে তাকিয়ে দেখলো, তোর লালা খাইলো, ও মোহাম্মদ, হ্যাঁ। তখন আমার নবী বলছিল, ও আলী তুমি আমারে কিছু পাঠ করে শোনাও। এই যে কি পাঠ করছিল আমার ভাই প্রশ্ন করছে, প্রশ্নটা এত গুরুত্ব, সুফিবাদের লোক যারা আত্মদর্শন বিদ্যায় যারা গবেষণা করেন, যারা আত্মহুতি করছেন সুন্নি আল জামাত আলেমের কাছে, শুধু তাই নয় কামেল ও পীর মুর্শিদের কাছে, ওলিয়া উলিয়ার কাছে, যারা আত্মহুতি করছেন, মুসলিমুন সালাম সাল্লিউন, মুসলিমুন মুসলিমাত, মুসলিমাত থেকে আসছে মুসলমান, মুসলমান হলো আরবি, বাংলা হলো আত্মসমর্পণ, আত্মসমর্পণকারী হলো মুসলমান। অনেকেই বলে আল্লাহর কাছে, না না না, আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ করে না, আল্লাহ বলছে এটা আল্লাহর হুকুম। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কোনো কথা থাকতো, তাহলে যুগে যুগে নবী রসুল আল্লাহ প্রেরণ করতেন না, করতেন না। নবী রসুল পীর পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব শায়েখ মাশায়েখ ওলি আফজাল সাধুগুরু বৈষ্ণব পৃথিবীর জাতিতে প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা কৌমে একজন করে শায়েখ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সে হইতে পারে একজন আহলে সুন্নি ওয়াল জামাতের একজন সুন্নি মতবাদী আলেম, হইতে পারে হোসেন বাবা ল্যাংটা, হইতে পারে দয়াল বাবা গনিশা, হইতে পারে গাউসুল আজম মাঝ ভান্ডারী, হইতে পারে গাউসুল আজম বৈরাবড়ি, হইতে পারে আইরমারা ফকুরহাটি জালাল শাহ, হইতে পারে যার যার প্রিয় মুর্শিদ। তখন বলল, আমারে কিছু পাঠ করে শোনাও। তখন আলী বলল, ও নবী, ও দয়াল, ও গো দরদি, আমি কি শোনাবো?
তখন কয় তুমি কিছু পাঠ করে শোনাও, তখন নবীর বয়স হইল কয় বছর, 30 বছর, নবীর বয়স হলো 30, তার 10 বছর পরে কোরআন নাজিল হইছে, তখন তো কোরআনই হয় নাই, কিন্তু ভাই কেমন প্রশ্ন করছে যে তখন কিছু পাঠ করছিল, আমরা যতটুকু জানি পড়েছি এর প্রমাণ আছে, এটা হলো কি সূরা মুমিনটা পাঠ করে শোনাইছিল মাওলা আলী আমার নবী। কেন? এই জন্য হলো আলীর এক নাম হলো কুরআনুন সাবেদু, মাওলা আলী হলো বাক্য যুক্ত কুরআন। প্রশ্নের জবাব দিলাম, সেই মাওলা আলী হলো এক নাম্বার খলিফা, সেই সেই এক নাম্বার। এটা কে মানলো কে মানলো না আমি জীবন ভরে মেনে যাব। ওদায়ের পথে শুনি কার বাণী, অহে ভয় নাই ভয় নাই, নিঃশ্বাসে প্রাণটা করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। আলী হলো এক নাম্বার, সুফিবাদের লোক, তবে রাষ্ট্রীয় ক্ষমতা যেটা রসুলের সৎ কাজই হয় নাই, কাফন দাপন হয় নাই, সমস্ত সাহাবা নিয়ে একটা মিটিং কল করছিল, এই জায়গার নাম হলো বনি সাকিফা, সাকিদা, এটাকে বস্তি বলা হয়। সেখানে আয়েশা সিদ্দিকার নেতৃত্বে তার বাবাকে এক নাম্বার খলিফা বানানো হয়, এটা রাষ্ট্রীয় ক্ষমতা। কিন্তু সুফিবাদে একমাত্র এক নাম্বার প্রিয়জন স্বজন বেলায়েতের সম্রাট বেলায়েতের সিঁড়ি সে হলো মাওলা আলী। শুধু মাওলা আলী না, মাওলা মানে কি প্রিয়, আলী শব্দের অর্থ কি সর্বোচ্চ, আলী হলো সর্বোচ্চ আল্লাহর প্রিয় পাত্র, মাফ করবেন কিন্তু হাদিসের মধ্যে এখন আসছে ও সাহাবাগণে কোনো সমালোচনা করা যাবে না। আমি কিন্তু সমালোচনা করলাম না, আমি জানিয়ে দিলাম আমাদের সুফিবাদ মতে মুমিন মুত্তাকিন মুত্তাসির সলিহিন মজ্জুম সালেহ, এদের সম্রাট হলো মাওলা আলী। এটা কাল কিয়ামত পর্যন্ত আমি আলীকে শ্রদ্ধা করি মানি, আলী যার দেহে নাই আলী তার দেহটাই আলী, আলীর কর্ম করতে হবে। হ্যাঁ, আলীকে পাইতে হলে পাক পাঞ্জাতনে প্রবেশ করতে হবে, পাক পাঞ্জাতনে প্রবেশ করতে হলে আহালে বায়াত স্বীকার করতে হবে। কথা সত্য, কথা যতটুকু সম্ভব আমি বলার জন্য চেষ্টা করলাম, তবে যারা হ্যাঁ আমার আলীকে ছোট করে তারা কোনোদিনই খাঁটি ইমানদার হতে পারবে না। শুধু তাই নয়, সাহাবাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিল আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক, তারা স্তর বাই স্তর, হ্যাঁ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার নেতৃত্বে বনি সাকিফা গোত্র মহল্লা একটা মিটিং কল করে তার বাবাকে এক নাম্বার, দ্বিতীয় উমর, তৃতীয় উসমান, চার নাম্বারে রাখছে আলী। রাখলে রাখুক কিন্তু আমি তাকে এক নাম্বারে মানি, সে হলো মাওলা আলী। কথা শেষ, একটা গান গাবো। আজকে এই দরবারে শেখ হোসেন শাহ দরবারে আসছি, ক্ষমা চেয়ে নিলাম, সকলের কাছে ক্ষমা চাইলাম, আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইলাম। তাহলে কোরআনটা নাজির হয় নাই, তাহলে মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন। তবে আলীরে যারা মারছে তারা মুসলমানই ছিল, কি তারা কি হিন্দু, না না, বৌদ্ধ খ্রিস্টির, জৈন পাদ্রী শেখ ফার্সি না, তারে মারছে কোথায়, মসজিদগড়ে, সে শহীদি বরণ করছে কোথায়, মসজিদ গড়ে। আচ্ছা হাসান হুসাইন রে যারা মারছে তারা কি হিন্দু, না না, তারাও ছিল নামাজি, কিন্তু ওরা জানে না পাক পাঞ্জাতন না হইলে নামাজ হইতো না। আমার নবী বলছে পাক পাঞ্জাতন না, নবীর বংশ নামাজের হলো বংশ, ওরা নামাজ হত্যা করে নামাজ আদায় করে। কিছু কিছু আলেম নামে তারা এখনো বর্তমানে যেখানেই নবীর বাড়ি সেখানে আবু জেহেলে,
এই পর্যন্ত কথা রাখলাম। সার্বজনীন না, এটা থাকবেই, ভালোর সাথে মন্দ এটা থাকবে, এটা চিরজীবনী, আগেও ছিল বর্তমানে আছে, এখন আরো বর্তমানে বেশি বাড়ছে, ওদের বংশটা বাড়ছে। আমি যতটুকু পালা খেটতে আমার ভাইয়ের প্রশ্ন এবং বাবলি দেওয়ানের প্রশ্নের জবাবদিহিতা করার জন্য চেষ্টা করলাম একটা গান, আর এত নিরবতা, এত নিস্তব্ধ হালাতে, রাতের শেষ প্রান্তে এত শ্রোতা, এখনো এরা যে এত নিবিড়, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আপনারা যার যার প্রিয় মসজিদেরকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, যারা মুরিদ হন নাই তারা একজন কামিল পীরের কাছে মুরিদ হয়ে যাবে। পালাগানে অনেক কথা বললাম, সকলেই আমাকে ক্ষমা করে দেবে, তার সাথে আমি গান করলাম, তার সাথে যদি কোনো ত্রুটি বিচ্ছেদ হয় সেজন্য আমাকে ক্ষমা করে। আরে আমি বাবা নদীর মুর্শিদ আমি বাব নদী কেমনে দেবাইতাম ভাইয়া, এই ভাবে নদী বাবা নদীর বাবা পিছন দিকে সায়া দেখলাম অমর জান সঙ্গে সাথে ছিল অমর জান সঙ্গে
ছিল বাই মেরা দার সকল তেবে লইয়া আমারে সকল বাই মেরা দার সকল আশা ছিল বাই মেরা রাতার রে ওরে আমার জাকির বাবা ওরে বাজা আশা ছিল বাই মেরা দার সকল আমার নদীর পিতা পাহাড়ে আমার উৎসে চালতে বাউল মেরাজ আলি কান্দে চায় না আমা আজ বিছায়া রে বাউল মেরাজ আলি কান্দে চায় না আমা আজ বিছায়া বাউল মেরাজ আলি তাতে বাজার চায় না আমা আজ বিছায়া মনের দুঃখ বলবো রে ব্যথার বিচার আমি তারে দিব হুসেন বাবা সেই তো ব্যথা দিল ও তার কুলেতে বসাছিলাম সেই Oh,
কথায় বাসায় সুরের সঙ্গে তালে লয়ের ত্রুটি হলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ধন্যবাদ।